অবশেষে ইরানের কাছে নত হলো আমেরিকা। ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে আমেরিকা। বেসামরিক পরমাণু প্রকল্পে ইরানকে সহযোগিতায় অন্য দেশগুলোর সুযোগ করে দিতে তেহরানের উপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শীঘ্রই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরান। ইরানের পরমাণু ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প যেসব নিষেধাজ্ঞা দিয়েছিলেন, প্রেসিডেন্ট জো বাইডেন সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েল। সাথে সাথেই প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনে কথা বলেছেন নাফতালি বেনেট। 2015 সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, ফ্রান্স, রাশিয়া ও চীনের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ন্ত্রণ চুক্তি করে ইরান। দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তির বিষয়ে ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার যখন চূড়ান্ত পর্যায়ে, তখনই ওয়াশিংটন নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন। ইরানের প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা আরও এগিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এই ছাড়ের কারণে রাশিয়া, চীন ও ইউরোপের প্রতিষ্ঠানগুলো ইরানের বেসামরিক পরমাণু প্রকল্পে কাজ করতে পারবে, যার ফলে পরমাণু স্থাপনাগুলোতে অস্ত্র নির্মাণে ব্যবহার করা ইরানের পক্ষে কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এদিকে বেসামরিক পরমাণু প্রকল্পে ইরানকে সহযোগিতার জন্য অন্য দেশগুলোকে সুযোগ করে দিতে তেহরানের উপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইরান। স্থানীয় সময় শনিবার এই বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রকে স্বাগত জানালেও শুধু কাগজে কলমে নয়, সত্যিকার অর্থে এর বাস্তবায়ন করাকেই সবথেকে জরুরি বলে মন্তব্য করেছেন ইরান।